তুমি কি জানো মেন্টালি স্ট্রং হওয়া কাকে বলে? 1914 সালে থমাস আলবা এডিসনের ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। ফ্যাক্টরিটা পুরো বরবাদ হয়ে যায়। আগুন এতটাই লেগেছিল যে আর কিছুই অবশিষ্ট ছিল না, আর ওনার $23 মিলিয়ন $23 মিলিয়ন বরবাদ হয়ে যায়। আর একটা প্রোটোটাইপ যেটাতে উনি অনেক বছর ধরে কাজ করছিলেন সেটাও পুড়ে ছারখার হয়ে যায়। এই পুরো সিচুয়েশনটা জানার পর থমাস আলবা এডিসন যে রিয়্যাক্ট করেন সেটাকেই বলে মেন্টাল টাফনেস। জানো উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন, থ্যাংক গড এখন পর্যন্ত আমি যা যা মিস্টেক করছিলাম সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে, ভালো হয়েছে, এবার আমি নতুন করে শুরু করতে পারবো। একটা মেন্টালি স্ট্রং লোকের মধ্যে এই একটা বড় ব্যাপার থাকে যে খারাপের থেকেও খারাপ সময়ের মধ্যেও তারা নিজেকে সামলে নিতে জানে আর নিজের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখে। ফ্যাক্ট তো এটাই যে শুরুতে কেউই মেন্টালি স্ট্রং থাকে না। যেমন ভালো ডায়েট আর ডেলি এক্সারসাইজ তোমাকে শক্তিশালী করে তোলে, সেরকমই কিছু অভ্যাস আছে যেটা মেন্টালি উইক বা মানসিকভাবে দুর্বল লোকেদেরও মেন্টালি স্ট্রং করে তোলে। আর আজকের এই ভিডিওতে আমরা মেন্টালি স্ট্রং লোকেদের কিছু অভ্যাসের ব্যাপারে জানব। প্রথম হ্যাবিট হলো এম্বারেসিং চেঞ্জ। ঈগল হলো সেই একমাত্র পাখি যে 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু এত বছর বেঁচে থাকার জন্য প্রত্যেকটা ঈগলকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কেননা 40 বছর বেঁচে থাকার পর একটা ঈগলের পায়ের থাবা অতটাও মজবুত থাকে না, যেটা দিয়ে সে যে কোনো শিকারকে একবারেই সহজে ধরে ফেলতে পারে, আর তার পায়ের পাঞ্জা অনেক দুর্বল হয়ে যায় আর অতটা কার্যকর থাকে না। তার ঠোঁট অনেকটা বড় হয়ে যায় আর পাখনা এতটা ভারী হয়ে যায় যে ওড়ার উপযুক্ত থাকে না। এই সময় তার কাছে দুটো অপশান থাকে, হয় সে এইভাবে থেকেই মারা যাবে আর না হলে সে এই পেইনফুল প্রসেসকে অ্যাকসেপ্ট করবে। একটা ঈগলের জীবনে এই প্রসেসটা 150 দিন ধরে চলে। এই প্রসেসে ওই ঈগলটাকে একটা পাহাড়ের একদম মাথায় চলে যেতে হয় আর সেখানে গিয়ে সে তার ঠোঁটটা পাথরের মধ্যে ততক্ষণ ঠুকতে থাকে যতক্ষণ পর্যন্ত তার ঠোঁটটা ভেঙে না পড়ে যায়। আর ঠোঁটটা ভেঙে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত তার নতুন ঠোঁট না গজায় ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করতে থাকে। যখন ঠোঁট গজিয়ে যায় তখন সে তার ওই ধারালো ঠোঁট দিয়ে নিজের পাখনার মোটা পালকগুলো ছিঁড়তে থাকে আর আবারও নতুন পাখনা গজানোর জন্য অপেক্ষা করতে থাকে, যাতে সে তার ওই হালকা পাখনা দিয়ে ভালোভাবে উড়তে পারে। তারপর সে তার ধারালো ঠোঁট দিয়ে নিজের পায়ের নখগুলোকে কাটতে থাকে আর আবারও অপেক্ষা করতে থাকে নতুন নখ গজানোর, যাতে সে তার ধারালো নখ দিয়ে যে কোনো শিকারকে সহজেই ধরে ফেলতে পারে। আর ফাইনালি এই বেদনাদায়ক 150 দিন পার করার পর একটা ঈগল আবার নতুন করে তার জীবন শুরু করে। তার জীবনের বাকি 30টা বছর আবার নতুন করে বাঁচে। মানে ভালোভাবে বাঁচতে হলে একটা পেইনফুল চেঞ্জকে তোমায় অ্যাকসেপ্ট করতেই হবে। আর মনে রাখবে, যখন বৃষ্টি হয় তখন সব পাখিরা যেখানে বাঁচার ঠিকানা খুঁজতে থাকে সেখানে একমাত্র ঈগলই এমন একটা পাখি যে মেঘেদেরও ওপরে ওড়ার ক্ষমতা রাখে। তাই প্রত্যেকটা মেন্টালি স্ট্রং লোকেরাও প্রতিটা পেইনফুল চেঞ্জকে অ্যাকসেপ্ট করে এবং সেটাকে পার করে নিজেকে আরও মজবুত বানিয়ে নেয়। তারা পেইনফুল চেঞ্জকে ভয় পায় না। দ্বিতীয় হ্যাবিট হলো এস্টাবলিশিং বাউন্ডারিজ। মনে করো লাস্ট টাইম এরকম কবে হয়েছিল যখন তোমাকে এমন কাজ করতে হয়েছিল যার কারণে তোমার পুরো শিডিউল, পুরো প্ল্যান নষ্ট হয়ে গিয়েছিল আর পরে মনে হয়েছিল যে ওই দিন যদি তুমি ওই কাজটা না করতে তাহলে তুমি তোমার দরকারি কাজগুলো কমপ্লিট করতে পারতে। আর যদি তোমার সাথে প্রায়ই এরকম হয় তাহলে দুঃখিত, তুমি একদমই মেন্টালি স্ট্রং না। কারণ একটা মেন্টালি স্ট্রং লোকের তার বাউন্ডারিজ মানে তার লাইন অফ কন্ট্রোল জানা থাকে। সে জানে কোন কাজটাতে তাকে না বলতে হবে আর কোন কাজটাতে তাকে হ্যাঁ বলতে হবে, তাকে কোন কনভারসেশন অ্যাটেন্ড করতে হবে আর কোন কনভারসেশন অ্যাটেন্ড না করলেও চলবে, তাকে কি খেতে হবে আর কি খেতে হবে না একজন মেন্টালি স্ট্রং লোক খুব ভালো করে জানে। মানে একজন মেন্টালি স্ট্রং মানুষ খুব সিলেক্টিভ হয়। তৃতীয় হ্যাবিট হলো পাওয়ার অফ স্যাক্রিফাইস। হিউম্যান সাইকোলজিকে বুঝতে পারা লোকেরা এটা ভালোভাবেই জানেন যে স্যাক্রিফাইস বিল্ডস রেজিলেন্স, রেজিলেন্স বিল্ডস স্ট্রেংথ, স্ট্রেংথ বিল্ডস পাওয়ার, অ্যান্ড পাওয়ার বিল্ডস পারপাস। এই জিনিসটার একটা বড় এক্সাম্পল হলো বিরাট কোহলি। 2017 একটা আর্টিকেল বেরিয়েছিল, সেটাতে দেখেছিলাম বিরাট কোহলি বেশ ভালোই খাদ্যরসিক ছিলেন। উনি মাটন রোল, বাটার চিকেন, ছোলা বাটোরার মতো খাবার খেতে কত ভালোবাসতেন। কিন্তু আজ ওনার লাইফ এমন যে সেখানে মাটন রোল তো ছাড়ো কফিতে চিনিও খান না। ডিসিপ্লিন আর স্যাক্রিফাইস ওনার জীবনে একটা মেজর এলিমেন্ট হয়ে দাঁড়িয়েছে।
তাই যে কোনো পারপাসকে স্যাক্রিফাইস বিনা পূরণ করা সম্ভবই না। সেটা হতে পারে কোনো খারাপ অভ্যাসের অ্যাডিকশান বা জাঙ্ক ফুড বা সোশ্যাল লাইফের। স্যাক্রিফাইস তো করতেই হয়, আর মেন্টালি স্ট্রং লোকেরা এই ধরনের স্যাক্রিফাইস করতে কখনোই পিছু পা হন না। আর চতুর্থ হ্যাবিটটা হলো এমব্রেসিং ফেলিওর অ্যান্ড মিস্টেক্স। যদি তুমি ভাবো যে এলন মাস্ক তার সব প্ল্যান সাফল্যের কথা মাথায় রেখে বানান, তাহলে হয়তো তুমি ভুল। কারণ স্পেসএক্সের প্ল্যান নিয়ে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন। উনি বলেছিলেন, আই ওয়ান্ট টু বি এবল টু মেক শিওর দ্যাট উই হ্যাভ এনাফ ক্যাপিটাল টু সার্ভাইভ অ্যাটলিস্ট 3 consecutive ফেলিয়ার্স। আর এটা যদি তুমি মন দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে ওনার এই থ্রট প্রসেসটা ক্লিয়ারলি মেনশন করে যে মেন্টালি স্ট্রং হওয়ার মানে শুধু এটা না যে তুমি শুধু তোমার সাফল্যের প্রস্তুতি নিতে থাকবে, বরং মেন্টালি স্ট্রং হওয়ার মানে হলো যে তুমি ফেলিওর হওয়ার জন্য ততটাই ওপেন আর রেডি থাকো। আর 5 নম্বর হ্যাবিট হলো সেলফ লাভ। একবার একটা অফিসে একটা ছেলে ছিল যাকে দেখতে খুব অ্যাট্রাকটিভ ছিল। তার চেহারায় আলাদাই একটা চমক ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো নিউ জয়নার, যেন সবেমাত্র কলেজ কমপ্লিট করে কর্পোরেট ক্যারিয়ার শুরু করেছে। সেদিন ওই অফিসে একটা মিটিং ছিল। মিটিং শুরু হলো, সেখানে ওই ছেলেটিকেও দেখা গেল। তারপর ওই অফিসের ম্যানেজার অ্যানাউন্স করলেন যে আজকের এই মিটিংয়ের জন্য আমরা একজন গেস্টকে ইনভাইট করেছি, যিনি আমাদের প্রসেস রিলেটেড অ্যাডভাইস দেবেন। আর ওই গেস্ট বিজনেসের একটি ইউনিটের ডাইরেক্টর। জানো ওই গেস্টটাকে? ওই ইয়ং মতো ছেলেটা। তারপর যখন ওই ডাইরেক্টরটার সাথে কথা বলা হয়, তখন উনি বলেন যে ওনাকে বিজনেসের একটা খুবই ক্রিটিক্যাল ইউনিট হ্যান্ডেল করতে হচ্ছে। তার স্কেডিউল সবসময় ফুল প্যাকড থাকে, কিন্তু উনি যতক্ষণ পর্যন্ত দিনের শুরুতে সবার প্রথমে নিজের ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ নিয়ে চর্চা না করেন, ততক্ষণ পর্যন্ত উনি অন্য কোনো কাজ শুরু করেন না। মানে ওনার দিনের শুরুই হয় সেলফ লাভ দিয়ে। তাই সেলফ লাভের ফলে তোমার মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ অনেক গুণ স্ট্রং হয়ে যায়। তো এটাই ছিল ওই 5টা হ্যাবিট যেটা বেশিরভাগ মেন্টালি স্ট্রং লোকেদের মধ্যে দেখা যায়। তাই তুমিও যদি চাও মেন্টালি স্ট্রং হতে, তাহলে তোমাকেও এই হ্যাবিটগুলো মানতেই হবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ে। শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন।